বিধায়ক পদ থেকে শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র গৃহীত হয়নি জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই ইস্তফাপত্রে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, তা তিনি খতিয়ে দেখছেন। মাননীয় বিধায়ক শুভেন্দু অধিকারী, তিনি গতকাল বিধানসভা এসেছিলেন এবং উনি বিধানসভায় পদত্যাগপত্র একটা জমা দিয়ে গেছেন এবং সেই পদত্যাগপত্র আজকে আমাদের সচিবালয় থেকে আমার কাছে দেওয়া হয়েছে। আমি পদত্যাগপত্র এক্সামিন করে দেখছি এবং এই পদত্যাগপত্র কিছু কিছু আমার 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 দৃষ্টিতে এসছে যে এটা কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেই জন্য আমি এখনো কোনো সুনির্দিষ্ট অর্ডার দিলাম না, এটা আমার বিবেচনায় রয়েছে এবং এইটা আমি উপযুক্ত সময় একটা রিজেন্ট অর্ডার পাস করবো।